মৎস্য শিকারী বন্ধুদের রোজিনাস ক্লাবে স্বাগত। আমি আরও একটি পাশের খবর নিয়ে এসেছি। যদিও এই পুকুরটি এর আগে দুবার খুলেছিল, প্রথম দিকে রিপোর্ট সেইভাবে ভালো হয়নি খোলার সময়, শেষের দিকে মোটামুটি দু একদিন পর থেকে মাছ টুকটাক খেয়েছিল। মৎস্য শিকারী বন্ধুদের জন্য সুসংবাদ, পাস দেয়া হইবে জোমপুকুর বড় পানফুল পুকুরে। ব্যাকে সেই পুকুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কবে পাস চালু হবে? পাস চালু হচ্ছে বাংলায় 14ই অঘ্রান, 18ই অঘ্রান, 21শে অঘ্রান, 25শে অঘ্রান, 28শে অঘ্রান। ইংরাজি 1লা ডিসেম্বর রবিবার, 5ই ডিসেম্বর বৃহস্পতিবার, 8ই ডিসেম্বর রবিবার, 12ই ডিসেম্বর বৃহস্পতিবার, 15ই ডিসেম্বর রবিবার। এই পাঁচ দিন, কেবলমাত্র এই পাঁচ দিন পাস চলবে। এই পাসে মাছ ধরতে গেলে যেসব নিয়মাবলী আপনাদের মেনে চলতে হবে বা যেসব নিয়ম মেনে আপনাদের মাছ ধরতে হবে সেইগুলো আপনারা একটু জেনে নিন। এক, মাছ ধরার সময় সকাল 5টা হইতে সন্ধ্যা 5টা পর্যন্ত। দুই, পাসের হার প্রত্যহ 3001 টাকা। তিন, আমাদের পুকুরে সব রকমের মাছ আছে। মাছের সাইজ ছোট হইতে 6 কেজি পর্যন্ত। ছোট মাছের ওজন কত সেটা বলা নেই, তবে সবথেকে বড় মাছের ওজনটা 6 কেজি। চার, প্রত্যেক সিটে 3 গাছা ছিপ ও 6 কাঁটা বড়শি ফেলা যাইবে। প্রত্যেক সিটে 4 গাছার বেশি ছিপ রাখা যাবে না, অন্যথা 4 গাছার বেশি ছিপ আনিলে অফিস জমা করে নেবে এবং বৈকালে 5টার পর ফেরত দেওয়া হবে। পাঁচ, প্রথম দিন থেকে সব রকম টোপ ব্যবহার করিতে পারিবেন। ছয়, হুইল ছিপ ছাড়া অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করিতে পারিবেন না। সাত, পুকুরে মাছ আছে কি না জানিয়া তবেই সিট বুক করিবেন। আট, কোনো রকম ভাষা ফতনা, তলা ভাষা বা এ নর্মাল ভাষা কোনো ভাষাতেই আপনি ফেলতে পারবেন না। নয়, কোনো কারণে মাছ না খাইলে পুকুর মালিক দায়ী থাকিবে না ও টাকা ফেরত হবে না। দশ, আমাদের সিট বুকিং চলিতেছে, পুকুর পাড়ে 1000 টাকা দিয়ে সিট বুক করিতে হইবে। সিটে বসার আগে পুরো টাকা মিটাইয়া টোকেন লইয়া সিটে বসিতে হইবে। এগারো, আমাদের অগ্রিম সিট বুকিং নেওয়া হবে। বারো, যিনি আমাদের নিয়ম মানিতে পারিবেন তিনি ছিপ ফেলিতে আসিবেন, নচেত আসিবেন না। ১৩, পাশের দিন ভোর 4টের আগে সিটে যাওয়া যাবে না বা মশলা ব্যবহার করা যাবে না। ১৪, বৈকাল 5টার পর পুকুরে দমকল চালিয়ে দেয়া হবে। ১৫, কোনো কারণবশত পাশের তারিখ পরিবর্তন হতে পারে। ১৬, আমাদের পুকুরে দড়ি দেয়া থাকবে। যোগাযোগ, পরিচালনায় মামনসা পূজা কমিটির সদস্যবৃন্দ। যোগাযোগের জন্য বেচাদা, বাঁশিদা ও অভিজিৎ সাঁতরা। কন্ট্যাক্ট নাম্বার 9007304195। আবারও বলছি 9007304195। আরও একটি কন্ট্যাক্ট নাম্বার 9836306610। আবারও বলছি 9836306610। পথ নির্দেশ, সিঙ্গু স্টেশন অথবা কামারকুণ্ডু স্টেশনে নামিয়া কানগই যাবার ট্রেকারে চাপিয়া বেড়াবেড়ি নামিয়া জোমপুকুর পানফুল পুকুর ঢালাই রাস্তা দিয়ে 10 মিনিটের হাঁটা পথ অথবা বর্ধমান কডলাইনে মধুসূদনপুর নেমে জোমপুকুর 10 মিনিটের হাঁটা পথ। এর থেকে বেশি যদি কিছু জানার থাকে আপনারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।